हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल इट्स बोनसाई एंड ऑल। फ्रेंड्स, आज के टॉपिक हलो फाइकस रिलिजियोसा। এটা এখন একটা বনসাই বলা যাবে না, এটা হচ্ছে একটা বনসাই মেটেরিয়াল। তো এই বনসাই মেটেরিয়ালটার উপরে প্রায় 20 দিন আগে কাজ করেছিলাম এবং এর মধ্যে দেখতে পাচ্ছেন প্রচুর নতুন নতুন গ্রোথ হয়েছে, খুব ভালো গ্রোথ হয়েছে। তো এর মধ্যে একটা নতুন বনসাই স্টাইল তৈরি করবো, যেটা হচ্ছে ডেডউড। তো সেই ডেডউড বনসাই করার জন্য এর মধ্যে এই উপরে অংশে অনেক কিছু কাজ করতে হবে এবং এর মধ্যে এত ব্রাঞ্চ রাখবো না, ব্রাঞ্চগুলো সব কেটে ফেলবো, খুব কম ব্রাঞ্চ রাখবো। তো ফ্রেন্ডস, চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ফ্রেন্ডস, 20 দিন আগে যে কাজগুলি করেছিলাম এই মেটেরিয়ালটার উপরে, যে রিপোর্টিং এবং পুরনিং এবং আরও কিছু কাজ করেছিলাম, তো সেই ভিডিওটি আপনারা অবশ্যই দেখেছিলেন। আর যারা দেখেনি তারা অবশ্যই দেখে নেবেন, আই বটনে আমি লিঙ্ক দিয়ে দেবো, তো আই বটনে ক্লিক করে আপনারা দেখে নিতে পারেন। তো এখন যে কাজগুলি করবো সেইগুলি হলো, এর মধ্যে যে ব্রাঞ্চগুলো দেখতে পাচ্ছেন এর মধ্যে এত ব্রাঞ্চ রাখা যাবে না, তো সেই ব্রাঞ্চগুলো আমরা কেটে ফেলবো। প্রথমে নিচের ব্রাঞ্চগুলো কেটে নিই। আর এইখানে যে ব্রাঞ্চ রয়েছে এগুলো রাখবো না, এগুলো কেটে ফেলবো। তো ফ্রেন্ডস, এই দেখতে পাচ্ছেন সব ব্রাঞ্চগুলো প্রায় কেটে ফেলছি। এর কারণ হচ্ছে আমি যে স্টাইলটা করবো সেটা আপনাদের দেখাচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমি এই সব ব্রাঞ্চগুলো কেন কেটে ফেললাম। তো ফ্রেন্ডস, এই সব ব্রাঞ্চগুলো কেটে ফেললাম এবং যে গোড়াগুলো রয়েছে সেগুলো একটু ক্লিয়ার করে নিই। তো এখানে একটা ব্রাঞ্চ রাখলাম ছোটো মতো এবং এই ব্রাঞ্চটা রাখলাম। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন প্রায় সব ব্রাঞ্চেই কেটে ফেললাম, শুধু এই একটা ব্রাঞ্চ এবং এখানে একটা ব্রাঞ্চ রাখলাম। তো ফ্রেন্ডস, এই সব ব্রাঞ্চগুলো সব কেটে ফেলার কারণ হচ্ছে এই যে ব্রাঞ্চটা দেখতে পাচ্ছেন, এই ব্রাঞ্চটা আমি এই সাইডে ব্যান্ড করব এবং এর মধ্যে যে নোটসগুলো আছে সেগুলোতে নতুন নতুন একটা করে ব্রাঞ্চ পাওয়া যাবে এবং এই ব্রাঞ্চগুলো যে পাওয়া যাবে সেই ব্রাঞ্চগুলো সোজা গ্রো করব এবং এখানে একটা ক্যানোপি তৈরি করব। আর এটা এখন রাখলাম এই ব্রাঞ্চটা, এটা যদি পরে মনে হয় যে কেটে ফেলা দরকার তাহলে কেটে ফেলবো, নাহলে রাখবো, এখানে একটা ক্যানোপি তৈরি করবো যদি ভালো লাগে, নাহলে শুধু এই সাইডটা গ্রো করবো এবং এই জায়গাটা ডেড থাকবে, এসব স্ক্রিনটা আমি ছাড়ি দেবো। তারপর এটা একটা ডেড উড বনসাই তৈরি হবে এবং একটা খুব সুন্দর একটা ক্যানোপি এখানে তৈরি হবে। তো এই জন্যে আমি যে ব্রাঞ্চগুলো ছিল সব কেটে ফেললাম এবং এখানে একটাই ব্রাঞ্চ রাখলাম, এইখান থেকেই একটা ক্যানোপি তৈরি হবে এবং দেখতে খুবই সুন্দর লাগবে। আর ফ্রেন্ডস, যে জায়গাগুলো কাট করলাম সেগুলোতে ফাঙ্গিসাইড লাগিয়ে নেবো, এই জায়গায় একটা ছুইট লেগে গেলো ফলে স্ক্রিনটা ছেড়ে গেলো, তো কোনো অসুবিধা নেই। তো ফ্রেন্ডস, আজকের কাজ এখানে কমপ্লিট করলাম। তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।